প্রদর্শক এখানে একটা গাভী দেখছেন সঙ্গে ষাড় বাছুর আরিয়া বাছি বকনা আর এই দাঁত কয়টা গাভীর ওই দাঁত ছয় দাঁত দাম কত যাচ্ছে যাচ্ছে 65 দাম বলতেছে 50 52 65 চাইছেন 55 52 থেকে 55 দাম দিচ্ছে যে শুনছেন গরু সাইজটা কিন্তু বেশ ভালো আছে এটা আপনার নিয়ত কত আপনার নিয়ত কত বিক্রি 56 57 56 57 সুপ্রদর্শক হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ঠাকুরগাঁর খোঁচাবাড়ি হাট প্রতি শনিবার আর মঙ্গলবারে হাটটা বসে মঙ্গলবার হাটটা বড় হয় আর শনিবারের হাটটা কিন্তু ছোট হয় কারণ আপনারা জানেন যে পাশেই পঞ্চগড়ের ওদায় হাট বসে আজ এই শনিবার আর দিনাজপুরে কাহারনে সুতরাং এখানে কাস্টমারটা একটু কম থাকে বাইরের কাস্টমার লোকাল কাস্টমার বেশি তা আমরা এই কারণেই কিন্তু অফ ট্র্যাকের এই হাটটা মানে অফ ট্র্যাকের এই দিনে আর কি শনিবারের দিনে এই হাটে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে আমরা একটু দেখি এই যে দেখছেন গাভী বাছুর সমস্ত দেশি গাভী বাছুর এখানে কিন্তু খারাপ দেশি গাভী বাছুর ওঠে না প্রচুর পরিমাণে গাভী বাছুর ওঠে এখানে এই যে দেখো গাভী বাছুর আর দাদার মধ্যে হাটটা কিন্তু একটু আসলে সমস্যা আমরা এখানে ভেতরে একটু নিয়ে যাই আর জাত এবং মানের উপর নির্ভর করে দিকে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল দরদাম চলছে বেচা কেনা চলছে বাহাত্তর চাওয়া হয়েছে দেখো সাইজটা কিন্তু বেশ ভালো সাইজ গাভীর সাইজটা 72 চাওয়া হয়েছে লাস্ট তারপর আসো একটু এদিকে আপনাদেরকে একটু দেখাই এটা দাঁত আটটা বাচ্চা কি বকনা ওই যে বকনা দাম কত চান দাম দাম 65 65 চাওয়া দেওয়া কত 62 আর এই যে এটা এটা ষাড় বাছুর এটার দাম কত চান এটাও চাইছি 65 এইটাও চাইছেন 65 আচ্ছা এটার সাইজটা কিন্তু ভালো আছে একটু দেখছেন আসলে সাইজ জাত এবং মানের উপরে কিন্তু আপনারা জানেন গরুর দামগুলি নির্ভর করে এখানে আজ কিন্তু আমরা দেখছি মোটামুটি সব গাভীগুলি ভালো গাভী আসসালামু আলাইকুম এটা দাঁত কয়টা জুয়ান বাছুরটা কি এটা ষাড় বাছুর দাম কত চান হ্যাঁ 65 চাওয়া তারপরে বেচা কত 60 হইতে হবে এই যে দেখো এগুলো সাইজগুলি আবার একটু ভালো আছে আমরা আসলে ভাঙা চোরা খুঁজছি এই যে এখানে দেখছি আমরা দেখো ভাঙা চোরা করে কিন্তু আজ একটু কম উঠে যে আপনারা দেখছেন সবই কিন্তু মোটামুটি সাইজগুলি ভালো তবে এখানে আমরা একটু দেখি ভাই এগুলা কাট এগুলি কাট একটু দামগুলি আমরা একটু জানার চেষ্টা করছিলাম এটা আপনার মানে কেনা হয়ে গিয়েছে এগুলো বেঁধে রাখা কেনা হয়ে গিয়েছে তা আসুন আমরা আপনাদেরকে কিছু ভাঙাচোরা গাভীর দামগুলি জানানোর চেষ্টা করছি কিন্তু আসলে ভাঙাচোরা গাভী সেভাবে আমরা দেখছি এখানে আমরা একটা ক্রস গাভী দেখছি এটা মানে বিক্রি হয়ে যাচ্ছে এটা কি বিক্রি হচ্ছে মানে দিবেন কত হইলে দেওয়া ভাই অনেক কাস্টমারের কাছে আমরা তো দাম চাইতেছি কাস্টমারের কাছে ধন্যবাদ দেখছেন সুপ্রদর্শন তারপর আসুন আমরা একটু আপনাদেরকে উন্নত জাতের গাভীগুলি
সেগুলির দামগুলি আমরা এবার একটু জানার চেষ্টা করি। আর কাদার মধ্যে আপনারা দেখছেন আসলে সমস্যাই হচ্ছে। এই যে এদিকে আপনারা দেখছেন উন্নত জাতের কিছু গাভী, আমরা সেগুলোর দামগুলি আপনাদেরকে জানাবো। এই যে দেখুন এটা দেখাচ্ছে, ভাই দাঁত কয়টা? আট দাঁত। গাই বাচ্চা এটা? হ্যাঁ গাই বাচ্চা। বদনাম চলছে। এই যে বাছুরটা আপনারা দেখুন, এটা বগনা বাছুর। দুধ কতটুকু হয় ভাই? 12 লিটার 10-12। দাম কত চান? 130। কাস্টমার কত বলে? 110-12 পর্যন্ত দাম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এই যে দেখুন বগনা বাছুর, তো এই খোঁচাবাড়ি হাট কিন্তু আসলে এখানে কিন্তু অনেক উন্নত জাতের গাভী বাছুর উঠে। আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ির কেনা? এদিকে জুয়ান। আর বাছুরটা সার বাছুর। আর দুধ কতটুকু হয় এটা? 4 কেজি। দাম কত চান? 95 চাইছেন। দরদাম কত উঠছে? 80-85 পর্যন্ত দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা শুনছেন আপনি, জাত এবং মানের উপরে কিন্তু এই গাভী গরুর দামগুলি নির্ভর করে। এই যে এখানে আমরা দেখছি গাভী কিন্তু এখানে আছে। আমরা সব ধরনের গাভীর দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা জোয়া। বাছুরটা কি সার? আর দুধ কতটুকু হয়? 5। দাম কত চান? 41। 140 চাওয়া। দেখুন আপনারা জানেন যে চাওয়া দাওয়া দাওয়া দামের মধ্যে একটা পার্থক্য থাকে। এবারে এখানে দেখুন, এখানে একটা ভালো গরু। এটা দাঁত কয়টা? দাঁত 2 দাঁত। প্রথম বাছুর? কি এইটা? বকনা। দুধ কতটুকু হয়? 10 হচ্ছে। এটার দাম কত যাচ্ছে? 1,60,000। কাস্টমার কত বলে? 20 পর্যন্ত বলছে। আচ্ছা আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কিনতে আসছেন? আমি গাভী নিতে আসছি। আচ্ছা দেখতেছেন? জি। তো এখানে তো শনিবারের হাটটা ছোট হয় আর মঙ্গলবারের হাটটা বড় হয়। তো শনিবারে আসছেন কেন? শনিবারে আসলাম, আজকে বৃষ্টি, আমি কাহারল যাই যাওয়ার জন্য চিন্তা করছিলাম, কাহারল তো গেলাম না। হ্যাঁ দেখি একটু কথা বলে যদি পাওয়া যায়। আচ্ছা এই যে শনিবারে যেহেতু হাটটা ছোট হয়, তো আপনার কি মনে হয় যে দামটাও একটু কম হয়? হ্যাঁ দামটা কি ডিফার করে? জি না, আমি তো আজকে গাইবি দেখছি আসলে আমার দাম যে ডিফারেন্স কেমন করা হয়। ও মানে আপনার অভিজ্ঞতা নাই দামে? জি জি তো দেখতে পাই। মানে এই যে এটার আপনি দাম কত বলছেন? আমি এখন বলি পছন্দ করতে। ও পছন্দ হয়নি এখনো? দেখি পছন্দ হলে পরে দাম করব। আচ্ছা মানে ঘুরছেন আর কি? হ্যাঁ ঘুরছি। আচ্ছা আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ক্রেতা বিক্রেতাদের কথাগুলি সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই খোঁচাবাড়ি হাট থেকে। আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে আপনাদেরকে আগে জানিয়েছি যে শনিবারের হাটটা কিন্তু একটু ছোটো হয়। আর এখানে আমরা কিছু বকনা আমরা দেখছি, এখানে ক্রস জাতের দাবি কিন্তু বেশ কিছু উঠে। এদিকে আমরা একটু দেখি, এটা কি জুয়ান? আর সার বাছুর? তারপরে দুধ কতটুকু হয়? 2-3 কেজি। আসসালামু আলাইকুম। কত দাম চাইছেন? 110। আর কাস্টমার কত বলে? কাস্টমার বলতে 70-75। তাহলে কেমন করে হবে? 85 হলে দিয়ে দিবেন। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, সার বাছুরটা কিন্তু বেশ বড়। আর এটা যদি আলাদা আলাদা করে হিসাব করেন তাহলে কিন্তু আপনারা
একটা ধারণা পাবে। তো এই খোঁচাবাড়ি হাট থেকে এতক্ষণ আমরা আপনাদেরকে এই গাভী বাছুর সহ দাম জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।